হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি ঘটনা ভাগ করে নিতে এসেছি। এই কিছুদিন আগের কথা, বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি, লাঞ্চ ডিনার আর ফুচকা খেয়েই ফিরেছি। সকালে ঘুম থেকে উঠেই ভীষণ অসুস্থ বোধ করছি। দেখি বমি বমি ভাব, পেটে ব্যথা, ভীষণ জল পিপাসা পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হলো বমি আর ওয়াটারি ডায়রিয়া। খেয়াল করলাম মল অনেকটা চাল ধোয়া জলের মতন। বেশ কয়েকবার এমন হওয়ার পর দেখি মাথা ঘুরছে, পায়ের পেশিতে ভীষণ টান অনুভব হচ্ছে, ভীষণ রকম অস্বস্তি আর গলা শুকিয়ে যাচ্ছে। সাথে সাথে আমি গেলাম ডাক্তারের কাছে। সব শুনে নার্স আমায় এক গ্লাস ওয়ারেস দিলেন আর স্টুল স্যাম্পেল পাঠিয়ে দিলেন ক্লিনিকে টেস্টের জন্য। পরদিন স্টুল টেস্টের রিপোর্ট এলে ডাক্তারবাবু বলেন কলেরা হয়েছে। আমি কলেরা সংক্রমণের কারণ জানতে চাইলে ডাক্তারবাবু বলেন কলেরা হলো এক প্রকার অ্যাকিউট ডায়রিয়াল ডিজিজ, আর এই রোগটি হয় ভিপ্রিও কলেরি নামের এক ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণে। আর এই ব্যাকটেরিয়াটির উপস্থিতি লক্ষ্য করা যায় প্রাণীর মলে, আর সেই মল দ্বারা সংক্রমিত খাবার বা পানীয় গ্রহণ করলেই হয় কলেরা। যেমন পৌরসভার অপরিশোধিত জল, স্ট্রিট ভেন্ডারদের কাছ থেকে কেনা আনহাইজেনিক জল ও খাবার, দূষিত জল থেকে সংগ্রহ করা মাছ, কাঁকড়া, গুগলি ইত্যাদি, এবং সংক্রমিত মল দ্বারা তৈরি সার ও জল দিয়ে চাষ করা শাকসবজি গ্রহণ করলেও কলেরায় আক্রান্ত হতে পারে যে কেউ। যখন এক ব্যক্তি সংক্রমিত খাবার বা জল গ্রহণ করে, ব্যাকটেরিয়াটিও খাবারের সাথে শরীরে প্রবেশ করে এবং ইনটেস্টাইনের মধ্যে একটি টক্সিক রিলিজ করে, যার ফলস্বরূপ দেখা যায় সিভিয়ার ডায়রিয়া এবং বমি, এবং আক্রান্ত ব্যক্তির মল দ্বারা নির্গত ব্যাকটেরিয়া আবার পরিবেশে ফিরে আসে। জানলে অবাক হবেন, আক্রান্ত ব্যক্তির মলে ও বমিতে ভিব্রিও কলেরি উপস্থিত থাকতে পারে 50 দিন পর্যন্ত, আর কাঁচের মধ্যে ব্যাকটেরিয়া উপস্থিত থাকতে পারে 1 মাস পর্যন্ত, কয়েলের মধ্যে উপস্থিত থাকে 1 সপ্তাহ পর্যন্ত, আর এই ভিব্রিও কলেরি মাটি বা ধুলোর মধ্যে উপস্থিত থাকতে পারে 16 দিন পর্যন্ত। আমাদের আঙুলের ডগায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এই ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। আর সেই ব্যাকটেরিয়া মুখে প্রবেশ করার 12 ঘন্টা থেকে 5 দিনের মধ্যেই আমার মতনই লক্ষণ প্রকাশিত হতে শুরু করে। কিন্তু বেশিরভাগ মানুষই হয় অ্যাসিমটোমেটিক, তাই তারা সাইলেন্টলি অন্য ব্যক্তিকে ইনফেক্ট করে। বলা শেষ হতেই ডাক্তারবাবু আমায় ওয়ারেস এবং কিছু অ্যান্টিবায়োটিক দিলেন। আমায় চিন্তিত দেখে ডাক্তারবাবু বললেন, বিশ্বে সারা বছর 1.3 মিলিয়ন থেকে 4 মিলিয়ন মানুষ কলেরায় আক্রান্ত হয় এবং এর মধ্যে মাত্র 21,000 থেকে 1.5 লক্ষ মানুষ কলেরায় মৃত্যুবরণ করেন। কিন্তু সেফ ওরাল কলেরা ভ্যাকসিন ব্যবহার করার ফলে কলেরার প্রাদুর্ভাব কমানো সম্ভব। এরপর আমি কলেরা সংক্রমণ রোধের উপায় জানতে চাইলে ডাক্তারবাবু বলেন, খাবার আগে ও বাথরুম ইউজ করার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, কাঁচা শাকসবজি বাজার থেকে এনে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই সেটা রান্না করবেন, পরিশোধিত জল পান করবেন, তেমন হলে জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে তারপর পান করবেন, আর বাচ্চাদের মল নির্দিষ্ট জায়গায় ফেলবেন, তাহলেই কলেরা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। তাহলে বন্ধুরা, আপনারাও এগুলো মেনে চলুন আর ভীষণ সুস্থ থাকুন। আর কার কার সাথে এমন ঘটনা ঘটেছে আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।